অরিজিনাল এলইডি লাইট এবং পিছনে পার্কিং সেন্টার চারটা, এই যে একটা দুইটা তিনটা চারটা আছে, এখানে প্রিমিয়ার লোগো দেওয়া আছে, এখানে টোটো মনোগ্রাম, এখানে এফ লোগোটা দেওয়া আছে। নাসিম ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত হবে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার শোরুমের অ্যাড্রেস? আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে ভাইয়া মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড়, চৌরাস্তার দিকে 10 গজ, ঢাকা উদ্যানের দিকে আগালে, হাতে ডান পাশে মদিনা কার কালেকশন। যারা গাবতলি দিয়ে আসবেন, ঢাকা উদ্যান ছেড়ে মোহাম্মদপুরের দিকে আসলে হাতের বাম পাশে মদিনা কার কালেকশন সাইনবোর্ডটি পেয়ে যাবেন ইনশাআল্লাহ, মেন রোডের সাথেই। আজকে দেখাবো ভাইয়া টয়টা এফ প্রিমিয়ো এফএক্স প্যাকেজের গাড়ি। এটা মডেল হচ্ছে 2016, রেজিস্ট্রেশন হচ্ছে 2019 লাস্টের দিকে। ফুল লোডেড একটি গাড়ি মাশাআল্লাহ। দেখতে পাচ্ছেন সামনের লাইটগুলো একেবারে অরিজিনাল এলইডি প্রজেকশন হেডলাইট, সাথে বিশাল একটি ফগ লাইট, সাথে একটা সুন্দর কাভার দেওয়া আছে অরিজিনাল যে কাভার। এবং পার্কিং সেন্সার দেখতে পাচ্ছেন, চারটি পার্কিং সেন্সার সামনে, এ দেখেন একটা, এই যে একটা দুইটা, এখানে একটা তিনটা, এখানে একটা চারটা। সামনে গ্রিল বাম্পার দেখতে পাচ্ছেন, একদম গাড়ির সাথে অরিজিনাল যে গ্রিল বাম্পার, সেই গ্রিল বাম্পার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো G42 সিরিয়াল। এ পাশের লাইটটিও মাশাআল্লাহ একদম অরিজিনাল লাইট, এলইডি পজিশন হেডলাইট, সাথে ফগ লাইট, সুন্দর একটি অরিজিনাল যে নিকেল কাভার, সেই কাভারটি দেওয়া আছে। এবং সামনে পিছে সেফটি বাম্পার দেওয়া আছে। এছাড়া গাড়ির সামনে পিছে সাইডে প্রতিটা গ্লাস 100% অরিজিনাল জাপানি গ্লাস, টোটাল লোগো দেওয়া আছে। এ দেখেন টোটাল লোগো দেওয়া আছে এবং পুরো গ্লাসটা কিন্তু একেবারে সেন্সর দেওয়া আছে, হিটার সেন্সর যেটাকে বলা যায়। এ দেখেন এখানে স্টিকার, এখানে স্টিকার দেওয়া আছে, এখানে কিন্তু সেন্সর দেওয়া আছে। এছাড়া গাড়ির রিংটাকেও দেখতে পাচ্ছেন, চারটা টায়ার অলমোস্ট নতুন, রিংগুলো আছে গাড়ির সাথে অরিজিনাল রিং। আর পুরো গাড়িতে ছোটোখাটো দু একটা দাগ আছে, যেমন এই দেখেন এখানে একটা, এই যে একটা স্ক্যাচ আছে এখানে, এই যে ছোট্ট একটা দাগ আছে, অরিজিনাল পাল কালারের গাড়ি, এ দেখেন হালকা একটা দাগ আছে। এছাড়া কোথাও কোনো দাগ নেই, দু একটা ছোটো ছোটো দাগ আছে। এবং খুবই ইউনিক ডিজাইনের একটা লুকিং গ্লাস দেওয়া আছে এলইডি লাইটিং সহকারে। সাড়ে রেনসেট দিতে পাচ্ছেন, প্রত্যেকটা রেনসেট একেবারে গাড়ির সাথে অরিজিনাল রেনসেট, প্রত্যেকটা গ্লাসে টোটাল লোগো পাচ্ছেন। পিছনের গ্লাসগুলো হচ্ছে তিনটে গ্লাস। আর পুরো বডিটা একটু দেখেন বাবু ভাই, একেবারে টানা বডি, একদম 100% অরিজিনাল কালার, এখনও বাংলাদেশে কোনো কালার করা হয়নি। ওকে, গাড়ির ভিতরটা একটু দেখেন ভাইয়া, একেবারে মন জুড়ে যাবে এত ফ্রেশ। এ দেখেন দেখেন ভিতরটা, অবিশ্বাস্য ফ্রেশ ভাইয়া, নাই বলতে কোনো শব্দ নাই। আচ্ছা, নতুন গাড়ির সাথে কম্পেয়ার করা যাবে? দুইটা নাম্বার প্লেট খুলে ফেললে মনে হবে রিকন্ডিশন গাড়ি ভাইয়া, একদম সেম রিকন্ডিশন, একদম সেম রিকন্ডিশনের মতো। এ দেখেন এই ডোরগুলো দেখেন, এই দেখেন বাম পাশের ডোর দেখেন, প্রতিটা ডোর দেখেন, এবং হ্যান্ডরেস্ট কাপল, হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেখেন আর্মরেস্ট কাপলটা সবই আছে, দেখেন হ্যান্ডরেস্ট কাপলটা সহকারে। জি, অসাধারণ একটা গাড়ি, অসাধারণ, প্রিমিয়াম ফুল লোডেড, ফুল লোডেড একটি গাড়ি। পিছনের গ্লাসটা দেখেন, সেটাও কিন্তু একদম অরিজিনাল গ্লাস, টোটাল লোগো দেওয়া আছে। পিছনে লাইটগুলো দেখেন, একদম অরিজিনাল এলইডি লাইট। এবং পিছনে পার্কিং সেন্টার চারটা, এই যে একটা দুইটা তিনটা চারটা আছে, এখানে প্রিমিয়ার লোগো দেওয়া আছে, এখানে টোটো মনোগ্রাম, এখানে এফ লোগোটা দেওয়া আছে। এগুলো কিন্তু আপনার জি সুপিয়ার হয় না, এটা কিন্তু এফ হবে, কারণ এটা এপিএক্স প্যাকেজের গাড়ি, সেজন্য এফ দেওয়া থাকে এটাতে। এবং নাম্বার হচ্ছে দেখেন ঢাকা মেট্রো G42 সিরিয়ালের গাড়ি। আমি একটু ব্যাগটা খুলে দেখাই ভাইয়া, এই দেখেন ব্যাগটা লোক রিমোটে খুলবে, আচ্ছা দেখেন পিছনটা, ভিতরে জয়েন্টগুলো দেখেন একেবারে অরিজিনাল কালার, দেখেন একেবারে অরিজিনাল অবস্থা আছে। ভিতরে দেখেন ভাইয়া, এ দেখেন একদম নতুনের মতো, এ হচ্ছে পিছনের চ্যাসিস, হ্যাঁ একদম নতুনের মতো ভাইয়া, আচ্ছা। এবং এটাতে আইডিয়াল স্টপ সহকারে গাড়ি, সামনে পিছে সেফটি বাম্পার দেওয়া আছে। আর এই পাশে দেখেন বাবু ভাই, এই পাশে দেখেন 42 সিরিয়াল ভাই, হ্যাঁ 42 সিরিয়াল, দেখেন পুরো বডিটা দেখেন, এই পাশটাও ফ্রেশ, কোথাও কোনো কালার হয় না, এটা এখনো বাংলাদেশে কোনো কালার হয়নি, দেখেন একদম নতুনের মতো ভাইয়া। সিটগুলো দেখেন না, একদম নতুনের মতো, যে সিটগুলো অরিজিনাল ফ্যাব্রিক্সের কিন্তু, এগুলো ফ্যাব্রিক্সের সিট গাড়ির সাথে, জি গাড়ির সাথে কোনো কাভার না, দেখেন সামনে দুটো দেখেন, সামনে ডোর, জি সবকিছু অ্যাক্টিভ ভাই, হ্যাঁ। এটা হচ্ছে পুশ স্টার্ট স্টার্টিং সহকারে উডেন প্যানেল, পুশ কন্ট্রোলার, অপটিক্যাল মিটার, ভিতরের আইডল স্টপ দেওয়া আছে, আর অরিজিনাল মাইলেজ হচ্ছে এটা দেখেন, এই যে 70,601, জি একদম গাড়ির সাথে অরিজিনাল মাইলেজ ভাইয়া। এই দেখেন ভিতরটা, ওকে, কোনো টেম্পারিং কোনো কিছু করা হয়নি, একদম জাস্ট অরিজিনাল, দেখেন জাপানি অ্যান্ড্রয়েড মনিটরটাও দেওয়া আছে এখানে। ভিতরটা দেখেন, এ দেখেন ভিতরটা ভাই, চলেন এবার ইঞ্জিনে দেখা, চলুন ইঞ্জিনে দেখা যাক। এই দেখেন আমি যে বললাম যে একটা রিকন্ডিশন গাড়ির সাথে কম্পেয়ার করবেন, দেখেন ভাইয়া
একেবারে নতুনের মতো। দেখেন ভিতরটা একদম অরিজিনাল যে কালার সেই কালার। দেখেন সামনের মার্সেলগুলো প্রত্যেকের লাইটে কোটো জাপান লেখা আছে। দেখেন সামনের মার্সেলগুলো, দেখেন যে এসির ফাংশনগুলো, দেখেন দেখেন একদম নতুনের মতো ভাইয়া। এই দেখেন এগুলো মডেল ভিতরে দেখেন একদম অরিজিনাল অবস্থা আছে এগুলো। আচ্ছা একদম অরিজিনাল অবস্থা? হ্যাঁ 100% অরিজিনাল অবস্থা আছে। ভাই মডেলটা আবার বলে দেন। এটা মডেল হচ্ছে ভাইয়া 2016, রেজিস্ট্রেশন হচ্ছে 2019-এ, একেবারে ফার্স্ট পার্টি ডাকচার চালিত গাড়ি ভাইয়া। আসেন ভাই দামটা কত আছে? এটা আস্কিং হচ্ছে ভাইয়া 32,50,000 টাকা আস্কিং প্রাইস। সামান্য কিছু নেগোসিয়েট করা যাবে ইনশাআল্লাহ। আপনার মোবাইল নম্বর? ফোন নম্বর হচ্ছে 01711-586762, পাশাপাশি একটা নম্বর 01971-222-570, দুটো নম্বরে হোয়াটসঅ্যাপের মধ্যে আছে, তাহলে হোয়াটসঅ্যাপের মধ্যে ফোন দিতে পারবেন। ভাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।